আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিশেষ এন্ডোস্কোপিক প্রসিডিওর নিয়ে আলোকপাত করার জন্য। আমরা যারা গ্যাস্ট্রিক লিভার বিশেষজ্ঞরা রয়েছি, তারা লিভার সিরোসিস রোগীর এন্ডোস্কোপি করতে গিয়ে প্রায়ই পাই সেটি হলো খাদ্যনালীর নিচের অংশে যে রক্তনালীগুলো রয়েছে সেগুলি ফুলে যেয়ে ইসোফেজিয়াল ভ্যারিক্স তৈরি করে। কখনো কখনো দেখা যায় পাকস্থলীর উপরের দিকে ফান্ডাস পর্যন্ত এই ভ্যারিক্স এক্সটেন্ড করে, অর্থাৎ সম্প্রসারিত হয়। সেই ভ্যারিক্সগুলোকে ফান্ডিং ভ্যারিক্স বলে। এন্ডোস্কোপিতে এই ভ্যারিক্সগুলো বা ফুলে যাওয়া রক্তনালীগুলোকে দেখতে আঙ্গুরের থোকা থোকার মতো মনে হয়। এই আঙ্গুরের থোকা থোকা ফান্ডিং ভ্যারিক্সগুলো কখনো কখনো ফেটে যেয়ে রক্তবমি এবং কালো পায়খানার আবির্ভাব ঘটাতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় এতই রক্তবমি এবং কালো পায়খানা হয়, কিংবা নীরবে সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্তপাত হয়, ফলে দেখা যায় দেহে রক্ত স্বল্পতা, কখনো কখনো রক্তশূন্যতা হয়ে রোগীর প্রাণহানির আশঙ্কা তৈরি হয়ে যায়। তো এই ধরনের ফান্ডিং ভ্যারিক্সকে আমরা সায়ানোঅ্যাক্রাইলেট গ্লু নামে বিশেষ ইঞ্জেকশন দিয়ে আমরা সেই ভ্যারিক্সগুলোকে চুপসে ফেলি এবং পরবর্তীতে সেই ভ্যারিক্সগুলো সেখান থেকে চলে যায়। এটি করে থাকি আমরা এন্ডোস্কোপ যন্ত্রের মাধ্যমে। এন্ডোস্কোপ এই করে আমরা গ্লু ইঞ্জেকশন, বিশেষ করে সায়ানোঅ্যাক্রাইলেট গ্লু ইঞ্জেকশন সেই ফান্ডিং ভ্যারিক্সের মধ্যে আমরা দিয়ে থাকি। এর ফলে সেই গ্লু ইঞ্জেকশন এর ফলে যে ফুলে যাওয়া রক্তনালীগুলো চুপসে যায় এবং ধীরে ধীরে সেটি ইরাডিকেট হয়ে যায়। এবং পরবর্তীতে খাদ্যনালীর নিচের অংশে ফুলে যাওয়া রক্তনালীগুলোতে ইভিএল অর্থাৎ এন্ডোস্কোপিক ভ্যারিসিয়াল লাইগেশন নামে এক বিশেষ ধরনের প্রসিডিওর করি। সেই প্রসিডিওর মাধ্যমে রাবারের যে ব্যান্ড রয়েছে অর্থাৎ ছোট ছোট রিংয়ের মতো, সেগুলো ফুলে যাওয়া রক্তনালীতে বসিয়ে দিই। এর ফলে ফুলে যাওয়া রক্তনালীগুলো চুপসে যায় এবং পরবর্তীতে সেগুলো ইরাডিকেট হয়ে যখন তখন ফেটে যেয়ে রক্তবমি এবং কালো পায়খানার যে হুমকি রয়েছে সেগুলো থেকে মুক্ত থাকা সম্ভব হয়। তো আমরা এন্ডোস্কোপির মাধ্যমে এই গ্লু ইঞ্জেকশন দিয়ে থাকি এবং ফান্ডিং ভ্যারিক্স রাপচার হয়ে অর্থাৎ ফেটে যেয়ে রক্তবমি কালো পায়খানা যাতে না ঘটে তার আগেই আমরা এই ব্যবস্থাটি নেই। তো লিভার সিরোসিস রোগী এলে পরে আমরা অবশ্যই একটি এন্ডোস্কোপি করে জেনে নিব তার ইসোফেজিয়াল ভ্যারিক্স রয়েছে কিনা কিংবা ফান্ডিং ভ্যারিক্স রয়েছে কিনা। যদি থাকে তৎক্ষণাৎ আমরা সেগুলো গ্লু ইঞ্জেকশন করে কিংবা ইভিএল করে আমরা সেই রক্তপাত হয়ে যাওয়ার অর্থাৎ রক্তবমি এবং কালো পায়খানা হওয়ার হুমকি বন্ধ করতে পারি।